ওকে, তাহলে যেটা বললাম যে তোমার এখানে পেজ 47 দুইয়ের এক্সারসাইজটা একবার ডিসকাস করে দেবেন বলেছিলেন নিশাত। আমি তোমার দেখো পেজ 47 এর দুইয়ের দাগটা নিয়ে আমি একটা আলাদা পুরো ভিডিও কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? 47 পেজের একটা পুরো ভিডিও কিন্তু আমি দিয়েছি, তোমরা তুমি সেই ভিডিওটা দেখে নাও। সেখানে আমি পুরো ছকের আকারে, কিছু শোনা যাচ্ছে না, আমি একটা ভিডিও তোমার পেজ 47 কে নিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেই ভিডিওটা একটু দেখে নাও, আশা করি সেখান থেকে বুঝতে পেরে যাবে। যে শুনতে পাচ্ছ না সে একবার লাইনটা ডিসকানেক্ট করে দাও, করে দিয়ে তারপরে আবার জয়েন করো। যার শুনতে অসুবিধা হচ্ছে সে একবার লাইনটা কেটে দাও, কেটে দিয়ে ডিসকানেক্ট করে আবার জয়েন করো, দেখো আশা করি দেখা যাবে এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, তাহলে যেটা বললাম যে আমি ওই 47 পেজে দুইয়ের দাগটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, সুতরাং ওটা নিয়ে আর আমি আলোচনা করব না। আমি কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট যেটা আমি আজকে একটু মুখেই বলি কোশ্চেনগুলো, লিখতে গেলে সময়টা অনেকটা যাবে। দেখো, মালি শব্দের স্ত্রীলিঙ্গ চারটে বানান বলছি আমি। মালিনি, ময়াকার লয়সী দন্তনয় দীর্ঘই, ময়াকার লয় হস্যই দন্তনয় হস্যই, ময়াকার লয়াকার দন্তনয় দীর্ঘই, কোনোটাই নয়। কোনটা হবে, কোনটা হবে? চারটে অপশন, ময়াকার লয় হস্যই দন্তনয় দীর্ঘই, ময়াকার লয় হস্যই দন্তনয় হস্যই, ময়াকার লয়াকার দন্তনয় দীর্ঘই, কোনোটাই নয়। কোনটা হবে? পেজ নাম্বার, পেজ নাম্বার বলিনি বাবা, আমি এমনি এমসিকিউ জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেখো, আমি বলছি যে মালি শব্দটার যদি স্ত্রীলিঙ্গ করি আমরা, সেখানে আমি তোমাদের অপশন দিচ্ছি তিনটে অপশন। এক নম্বরে বললাম ময়াকার লয় হস্যই দন্তনয় দীর্ঘই, নাম্বার টু বললাম ময়াকার লয় হস্যই দন্তনয় হস্যই, নাম্বার থ্রি বললাম ময়াকার লয়াকার দন্তনয় দীর্ঘই, আর চার নম্বরে বলছি কোনোটাই নয়। কোন অপশনটা হবে এখানে, কোন অপশনটা হবে? লিখে দিয়েছি, দেখো। অপশন এ, ইয়েস, ঠিক আছে। তাহলে মালিনী, ময়াকার লয় হস্যই দন্তনয় দীর্ঘই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সঠিক অপশন। আচ্ছা, নাম্বার দুয়ের কোশ্চেন দিচ্ছি, কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ শব্দ, চারটে অপশন দিচ্ছে এখানে। এক, যে সভ্য, দুই পাচক, কিশোর, চার অকৃতদার। এই চারটে অপশনের মধ্যে কোনটা তোমার হচ্ছে নিত্য পুংলিঙ্গ শব্দ? অন্যয় লিখেছো চার, নিশাত চার, কিন্তন ডি চার মিন্স চার, ওকে, আর বাকিরা ঈশিতা চার, ওকে, মুন্সি ডি, ঠিক আছে, প্রত্যেকে ঠিক আছে। তাহলে হচ্ছে অপশন ফোর, চার নম্বরটা হচ্ছে এখানে রাইট আনসার। আচ্ছা নেক্সট, তুমি শব্দের, তুমি শব্দের সম্বন্ধ পদ হল এক, তোমরা দুই, তোমার তিন, তোর
चार तोदेर कौनटा है बोलो तुम्हें शब्दे सम्बन्ध पदे रूप আচ্ছা ঈশিত আনসার দিয়েছো অন্বয় আনসার দিয়েছো বাকিরা উপাসনা দিয়েছো রজত ওকে ভেরি গুড প্রত্যেকে ঠিক না বি কে বলছো বাবা কিন্তন বি বলছো বি মিন্স দুই তোমার তুমি শব্দের বলেছি তুমি শব্দের সম্বন্ধ পদের রূপ ঠিক করে ভেবে বলো তোমার এক দুটো আমি দুটো অপশন তুলে দিলাম যাও এখানে তোর আর তোদেরটা তুলে দিলাম তোমরা অর তোমার কোনটা হবে তোমরা অর তোমার কোনটা হবে প্রথমটাতে আছে তোমার তোমরা আর দ্বিতীয়টায় আছে তোমার মানে এখানে দু নম্বরে হচ্ছে তোমার ঠিক আছে দেখো তুমি শব্দের সম্বন্ধ পদের রূপ হচ্ছে তোমরা ঠিক আছে এটা হবে অপশন এক মানে এর অপশনটা ভয়েস ক্র্যাক করলে আমি বোর্ডে লিখে দিচ্ছি দেখো দেখতে পাবে নেশাদ বোর্ডটা দেখো বোর্ডটাতে নিশ্চয় দেখা যাচ্ছে ঠিক আছে এখানে রুমটাতে ভাইব্রেট হচ্ছে বলে শুনতে পাচ্ছ না হয়তো প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে সাউন্ড এখানে ঠিকই আছে সাউন্ড এখানেতে ঠিক দেখাচ্ছে ওকে আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি পরেরটায় আচ্ছা একটা টেক্সট থেকে দিই তাহলে এটা তিন নম্বরে কোশ্চেন দিলাম নেক্সট হচ্ছে চার নম্বরে জগদীশচন্দ্র বসুর পিতার নাম এক ভগবান চন্দ্র বসু ভগবান চন্দ্র বসু দুই ভবেশচন্দ্র বসু তিন সুরেশচন্দ্র বসু চার কেউ না কেউই না কোনটা হবে বলো চারটে অপশন জগদীশচন্দ্র বসুর পিতার নাম আচ্ছা ভেরি গুড প্রত্যেকে দিয়ে দিয়েছে উত্তর ঠিক আছে তার মানে ভগবান চন্দ্র বসু হচ্ছে এখানে জগদীশচন্দ্র বসুর পিতার নাম হচ্ছে ভগবান চন্দ্র বসু হ্যাঁ ঠিক আছে ঈশিতা ঠিক আছে আচ্ছা নেক্সট পাঁচ নম্বরে প্রশ্ন কাকে বাংলা গদ্যের জনক বলা হয় এক রামমোহন দুই শরৎচন্দ্র তিন বিদ্যাসাগর চার রবীন্দ্রনাথ বলো চারটে অপশন তাহলে কাকে বাংলা গদ্যের
জনক বলে থাকি। আরিয়ান বাংলা সিলেবাস, সিলেবাস তো বাবা আমি আগের দিন যে ক্লাস, ইয়েস প্রত্যেকের এটা ঠিক আছে। তাহলে অপশন থ্রি হচ্ছে বিদ্যাসাগর, বিদ্যাসাগর হচ্ছে রাইট অপশন। আমি আগের দিন বাংলা সিলেবাস তোমাদের বলে দিয়েছি আরিয়ান। কি বলছো বলো, কি আছে? এটা তো তোমার হবে, কোনটা সম্বন্ধ পদটা বলছো? দাঁড়াও একবার দেখছি। তুমি শব্দের সম্বন্ধ পদ হলো, বেশ, আমি বলেছিলাম তোমরা তোমার। আচ্ছা তোদের আর তোর সম্বন্ধ পদ হলো। আচ্ছা একবার দেখছি, আমি বইটা একবার দেখে নিই। আচ্ছা ঠিক আছে, আমি বইটা দেখে নিচ্ছি একবার। পেজ নাম্বারটা বলো একবার, কত পেজে আছে এটা, পেজ নাম্বারটা একবার বলো আমাকে। সম্বন্ধ পদে তোমার তোর আর তোমাদের তোদের আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে তাই করো, ওটা তাই হবে তাহলে। ঠিক আছে তাহলে ওটাই করো তাহলে। কি বললাম, এটা ওইটা তোমার একটু ঠিক করে নাও তাহলে, হবে ওখানে। ওকে হ্যাঁ, উপাসনা ইশিতা যারা বললাম যাদের, তারা ঠিক করে নাও, তোমারই করো তাহলে ওটা, তার মানে তোমরা নয় তোমারই করো। ঠিক আছে, এখানে একটু ভুলই হয়েছে এই জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা সিলেবাসটা আরিয়ান বাংলা ব্যাকরণে বলে দিয়েছিলাম তোমাদের, কি কি সিলেবাস বলেছিলাম একবার শুনে নাও। যে টার্ম ওয়ানের জন্য লিঙ্গ পুরুষ বিশেষের শ্রেণী বিভাগ, ঠিক আছে, লিঙ্গ পুরুষ বিশেষের শ্রেণী বিভাগ, অশুদ্ধি সংশোধন, এই তিনটে চ্যাপ্টার টার্ম ওয়ানের চ্যাপ্টার। আর তার সঙ্গে সঙ্গে পিটি ওয়ানের যে যে চ্যাপ্টারগুলো ছিল, সাধু চলিত ভাষা, বিসর্গ সন্ধি, বচন, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো, তাহলে এই এই সবগুলো ইনক্লুড থাকছে এর সঙ্গে। ঠিক আছে, টার্ম ওয়ানের চ্যাপ্টার চারটে, লিঙ্গ পুরুষ বিশেষের শ্রেণী বিভাগ আর হচ্ছে অশুদ্ধি সংশোধন, তার সঙ্গে তোমার পিটি ওয়ানের চ্যাপ্টারগুলো। আরিয়ান বুঝতে পেরেছো? ওকে এক দুই তিন চার পাঁচ ছয় আর 14 নম্বর, হ্যাঁ 1 2 3 4 5 6 আর তার সঙ্গে হচ্ছে 14 নম্বরে অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো তাহলে এমসিকিউগুলো মোটামুটি তোমরা একটা ধারণা করতে পারছো যে কীরকমভাবে এমসিকিউগুলো থাকছে। মোটামুটি এরকমই এমসিকিউ থাকবে, খুব হার্ড কিছু না, সহজ জিনিসই থাকবে, সুতরাং এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ওকে ভালো করে, ওই যে বারবার বলছি গ্রামারের ক্ষেত্রে, গ্রামারের যে প্রথম দিকের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং টেক্সটটা ভালো করে রিডিং পড়ো, সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে। আমি খুব হার্ড কোশ্চেন কিছু করিনি, একদমই সহজ কোশ্চেন করেছি। ঠিক আছে, হ্যাঁ 1 মার্কসেরই কোশ্চেন হবে, শুধু 1 নম্বরেরই হবে। এমসিকিউ মানেই হচ্ছে তোমার 1 নম্বরে, চারটে অপশন থাকবে, চারটে অপশনের মধ্যে তিনটে অপশন থাকতে পারে, 4 নম্বরটা কোনোটিই নয় থাকতে পারে, আবার চারটেতে চারটি অপশন থাকতে পারে। ওকে সো সরি, আজকে আর টাইম নেই। হ্যাঁ 50টা কোশ্চেন থাকবে, তোমরা পেয়ে যাবে পুরোপুরি সবটাই, যে কতটা প্রশ্ন থাকবে, কীরকমভাবে হবে, মানে কবে হবে কি হবে, সমস্ত জিনিসটা নোটিশের মধ্যে পেয়ে যাবে।
কালী পুজোর আগে নিশ্চয়ই হচ্ছে না, কালী পুজোর পরই হবে আশা করা যায়, ঠিক আছে? তো তোমরা সেইভাবেই পড়ো, এবং তোমাদের সিলেবাসও অলরেডি সবার কমপ্লিট হয়ে গেছে, পড়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে একবার রিভিশন করো সব জায়গাগুলো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে এই পোর্টালে অবশ্যই বলবে, আমি তাহলে সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে আর সময় নেই, আবার নেক্সট ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এখান পর্যন্তই, বাই।